জন্মভিটা রাজশাহীতেই জীবনের গল্প থেমে গেছে দেশের শীর্ষ প্লেব্যাক সিঙ্গার এন্ড্রু কিশোরের। মৃত্যুর সপ্তাহ দুয়েক আগে স্ত্রী আর স্বজনদের বলেছিলেন শেষ সময়টা যেন রাজশাহীতেই থাকতে পারেন। গেল সন্ধ্যায় সবাইকে কাঁদিয়ে রাজশাহীর মহিষ বাতানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা ছোটবেলা থেকে এন্ড্রু কিশোরের গান শুনেই বড় হয়েছি, তিনি আমাদের রাজশাহীবাসীর একটি গর্ব ছিলেন। যে যে ধর্মের মানুষ আছেন আপনারা দোয়া করবেন তার জন্য, সে যাতে শান্তিতে থাকে, ভালো থাকে। রাজশাহীর সঙ্গীতের ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর ছাত্র ছিলেন এন্ড্রু কিশোর। গুরুর নামে রাজশাহীতে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ নামে একটি সংগঠন গড়েন 2011 সালে। নিজে সভাপতির দায়িত্ব নিয়ে বর্ষব্যাপী ত্রৈমাসিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতেন এখানেই। নতুন প্রজন্ম যারা জানতে পারে যে এরকম একটা ওস্তাদ রাজশাহীতে ছিল এবং এন্ড্রু কিশোর তার ছাত্র, আরও এরকম রিজি অপারভিন এরকম নাম করা করা শিল্পী ছিল, তো সেই জন্য উনি এই ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ উনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন ব্যক্তিগত প্রচেষ্টায়। এদিকে গতকাল রাজশাহীতে শিল্পীর মৃত্যুর পর পুরো নগরীতে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত আর স্বজনরা গুনিয়ে শিল্পীর প্রতি জানিয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসা। সম্ভাব্য তারিখ আমরা ঠিক করেছি, আপনারা অনেকেই জানেন যে সম্ভাব্য তারিখটা আমরা রেখেছি 15 তারিখ। তার নিজস্ব একটা সিলেকশন ছিল যে আমি এই জায়গাটা নিতে চাই, সেটা আমাদের বেরিয়াল গ্রাউন্ডে ঢুকবার সাথে সাথে সেটা তার সিলেকশন, আমরা সেই অনারটা তাকে দিতে চাই। বাংলা সিনেমার জনপ্রিয় শিল্পী আর 8 বার শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এন্ড্রু কিশোরের মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেলের হিমঘরে। 2 সন্তান অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেই হবে শেষকৃত্য, আর শিল্পী সমাহিত হবেন বাবা মায়ের পাশেই, এমনটাই জানিয়েছেন স্বজনরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।